নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই মহালক্ষ্মী যোগ, যার ফলে এই সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই একটি রাশি, পাঁচটি বড় সুসংবাদ অপেক্ষা করছে এই একটি রাশির জন্য। অর্থাৎ এই নভেম্বর মাসে পাঁচটি বড় সুসংবাদ অপেক্ষা করতে চলেছে এই একটি রাশির উপর। কোন এই একটি রাশি এবং কোন কোন দিক থেকে এই পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, নভেম্বরের যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী দেখুন, শনি কিন্তু মার্গী হয়ে গেছে মকর রাশির ঘরে, বৃহস্পতিও আপনার মকর রাশির ঘরে, এবং বিশে নভেম্বর থেকে এই বৃহস্পতি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শুক্র দৈত্যগুরু আপনার ধনু রাশিতে অবস্থান করছে, মঙ্গল আপনার তুলা রাশিতে অবস্থান করছে, রাহু আপনার অবস্থান করছে বৃষ রাশিতে, কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, এবং রবি আপনার 16 নভেম্বর পর্যন্ত আপনার তুলা রাশিতে, এবং 16 নভেম্বরের পরে এই রবি আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং বুধ তুলা রাশিতে অবস্থান করবে। অর্থাৎ এই যে গ্রহের যে গোচর, দুর্দান্ত রেজাল্ট, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, ডায়েরিতে নোট করে নিন, এই একটি রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে, সেরা সেরা রাশি হতে চলেছে এই নভেম্বর মাসে, বিশেষভাবে লাভ পেতে চলেছে এই রাশি, এই পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে। প্রথম আমি জানাবো পাঁচটি সুসংবাদ, তারপরে আমি জানাতে চলেছি কোন এই সর্বশ্রেষ্ঠ রাশি যে যার বড় ধরনের এই পাঁচটি বড় খবর অপেক্ষা করছে। দেখুন, 1 নম্বর পয়েন্ট, মা লক্ষ্মী যোগ সৃষ্টি করাতে প্রথম কর্মের জায়গাটা আপনাদের কিন্তু ভালো হবে, অর্থাৎ আপনাদের শ্মশানহোম পুরুষ রাজ্য এবং নিজভঙ্গ রাজ্য কর্মভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কর্মপ্রাপ্তির একটা সুযোগ কিন্তু আসবে, ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় যে সুখবর সেটা হচ্ছে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের ধনপতি এবং সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট আপনারা ব্যবসা থেকে কিন্তু পাবেন, ব্যবসার সঙ্গে যারা রত আছে, বিদেশের সাথে যারা রত আছে, এই জায়গাটা কিন্তু ভালো, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, অর্থাৎ 2 নম্বর আপনার ব্যবসা এবং 2 নম্বর হচ্ছে দৈনিক রোজগার আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। 3 নম্বর যে পয়েন্ট, 3 নম্বর যে বড় সুসংবাদ, আপনাদের ধনভাবে রাহুর অবস্থান, অর্থাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তি আপনাদের হবে, সেটা আপনাদের স্টক বিজনেস থেকেও হতে পারে, সেটা আপনাদের লটারি থেকেও হতে পারে, সেটা আপনাদের ফাটকা থেকেও হতে পারে, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু হবে। এবং 4 নম্বর যে পয়েন্ট, 3টি কথা আপনাকে বললাম, হঠাৎ টাকা পাওয়া, 4 নম্বর পয়েন্ট, আপনাদের প্রেমের ক্ষেত্রে যারা নতুন প্রেমের সঙ্গে যুক্ত আছে, প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, লাভ রিলেশান এবং দাম্পত্য সুখ, আপনাদের শেয়ার মার্কেট, আপনাদের শ্বশুরালয় থেকে সাহায্য,
এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন কোন রাশি, 4 নম্বর আমি বললাম, হয়তো বা আপনারা যখন দেখবেন, যারা একটু হলো অ্যাস্ট্রোলজি বুঝেন, কিছু আমার প্রোগ্রাম যারা শুনেন, প্রতিদিন যারা প্রোগ্রাম শুনেন, নিয়মিত দর্শক, তারা অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট করতে লাগবেন। আপনারা যখনই দেখবেন, আমি রাশি নামটা তো শেষে আপনাদেরকে বলবো, আপনারা আগেই কমেন্ট করবেন যে ফার্স্ট ভিউ এই রাশি, সেকেন্ড ভিউ এই রাশি, পরপর আপনারা কিন্তু কমেন্ট করবেন, অর্থাৎ রাশি নামটা আপনারা শেষে জানতে পারবেন কোন রাশি। মহা সৌভাগ্যশালী রাশি, সর্বশ্রেষ্ঠ সেরার সেরা রাশি এই নভেম্বর মাসে, অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে। 5 নম্বর যে পয়েন্ট, অর্থাৎ লাস্ট পয়েন্ট, যে জায়গাটা আপনাদের আমি জানাতে চলেছি, দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে, সফলতা এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং গ্ল্যামার দুনিয়াতে সফলতা পেতে চলেছে 5 নম্বর পয়েন্টে। অর্থাৎ এই যে আমি 1 থেকে 5টা সুখবর আপনাদেরকে দিলাম, এই মহালক্ষ্মী যোগ, মা লক্ষ্মী এই রাশির উপর এই নভেম্বর মাসে ধনবর্ষা করতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই একটি রাশি, অর্থাৎ বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সেই রাশির নাম মেষ রাশি। অর্থাৎ সেই রাশির নাম, সেরার সেরা রাশি মেষ রাশি, মহাভাগ্যশালী হতে চলেছে এই মেষ রাশি। অর্থাৎ এই নভেম্বর মাসে ভাগ্য চমকাতে চলেছে এই মেষ রাশির। 5টি বড় সুসংবাদ আসতে চলেছে। নমস্কার।